প্রশিক্ষার্থী, তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের বিজ্ঞান অনুশীলনী যে পাঠটা আছে এখানে, এই অনুশীলনী পাঠের প্রথম অধ্যায়টা যাযাবর পাখিদের সন্ধান, এইটা নিয়ে আলোচনা করব এখানে। তো আমরা এখানে পড়া যাক কি বলছে এখানে, যে ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কয়েকজন পরিভাষকের কথাই মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? অবশ্যই দেখা যায়। আমাদের কিছু কিছু আমরা পাখি দেখি যেগুলো আমাদের কি শীতকালে আমাদের দেশে দেখা যায় আর কি, তাদেরকে আসলে মানে পর্যটক বলা হয় এখানে। যাই হোক, পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমাদের সকলের জানা আছে এখানে, যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে কি বাধা বাঁধে আর কি, হ্যাঁ, ঘর বাঁধে। বা এই শিখন অভিজ্ঞতায় যারা এই যাযাবর পাখিদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। চলো, তো আমাদের এখানে একটা পাখি দিয়েছে, দেখুন। তো আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় সেকশনের যে বিষয়টা আছে আমরা এটা এখানে আলোচনা করবো এখানে এই এই ভিডিওতে এখানে। সো একটু ভালো করে ধৈর্য সহকারে দেখবেন। তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ে দেখা যায়? অবশ্যই দেখেছি আমরা, কিছু কিছু পাখি দেখি যে শীতকালে আমাদের মানে এলাকার দিকে এখানে দেখা যায় কিছু কিছু পাখিকে, তাই না? আমরা মনে করি যেটা অন্য দেশ থেকে আসছে বা অন্য জায়গা থেকে আসছে। কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময় এরা কোথায় থাকে? আমরা কিন্তু আসলে এই জিনিসটা কখনো ভাবি না যে তারা অন্য সময় কোথায় থাকে, ওটা কিন্তু অন্য দেশ থেকে কিন্তু এই দেশে আসে। হ্যাঁ, যে আমরা এখানে দেখবো, অনেকেই নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো আমি কাদের কথা বলছো। হ্যাঁ, পরিযায়ী পাখিদের, যাদের অনেক সময় অতিথি পাখি বলা হয়। ওকে, মানে অতিথি পাখি বলতে আমাদের মানে কিছু সময়ের জন্য আমাদের কি আমাদের দেশে যারা আসে তাদেরকে অতিথি পাখি বলা হয়। আচ্ছা, তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাধা বাজে বা বছরের কোন সময়ে দেখা যায় তোমরা কি বলতে পারো? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের এই এটাকে আলোচনা করতে বলছে। তো আমাদের এখানে এলাকার নাম দিয়েছে, গ্রাম বা থানা দিয়েছে এখানে। এখন এই পরিযায়ী পাখিগুলোর নাম আমাদের এখানে লিখতে বলছে এবং বছরের কোন সময় দিকে দেখা যায় আমাদের এটা একটু মানে লিখতে বলছে। তো আপনি এখানে করবেন কি, প্রথমত আপনার গ্রামের নাম লিখবেন বা উপজেলার নাম লিখবেন বা জেলার নাম লিখবেন এখানে। ওকে, গ্রাম থানা বা উপজেলা লিখতে হবে অ্যান্ড কমা দিয়ে আপনার জেলাটা লিখতে হবে এখানে, এভাবে লিখবেন আর কি। তো আমি এখানে জাস্ট এর অ্যান্সারটা আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, এখানে একটু ভালো করে দেখুন, আমি এখানে অ্যান্সারটা এখানে দিয়েছি, এখানে পরিযায়ী পাখিদের নাম আমি দিয়েছি এখানে। ওকে, ইনিশিয়ালি আমি এখানে পরিযায়ী পাখিদের নাম দিয়েছি এখানে অ্যান্ড এখানে বছরের কোন সময় দেখা যায় এটা আমি দেবো। এখন অবশ্যই এখানে আপনি ওপরে আপনার গ্রামের নাম দেবেন এবং সে আপনার জেলা দেবেন অথবা আপনার থানার নাম দেবেন অথবা জেলা দেবেন এখানে কমা দিয়ে। ওকে, যেমন আমাদের এখানে পরিযায়ী পাখিগুলোর নাম হচ্ছে বালিহাঁস, তারপরে এখানে হচ্ছে নর্দার্ন পিনটেইল, তারপরে হচ্ছে খয়রা চকাচকি, তারপর এখানে কার্লিউ বুনহাঁস, সাদা খঞ্জন, লাল ঝুঁটি, ভূতি হাঁস, বন বাটন, দেশি সুমচা কালো স্কিমার, তারপর এখানে নদ গিরিয়া, তার বুড়ি হাঁস, স্মৃতি পিনটেইল, তারপর হচ্ছে নর্দাম সুবেলার, তারপরে রাঙাবুড়ি, রাজহাঁস, পাতারি, কমনচিল ইত্যাদি আমাদের এখানে কি বলতো পরিযায়ী পাখির নাম আমরা জানি এখানে। এবং ডিসেম্বর ও জানুয়ারি মাসের সবচেয়ে বেশি বাংলাদেশে এগুলো আসে এখানে। তো আমাদের এখানে জাস্ট এইভাবে আমরা এখানে জাস্ট অ্যান্সারটা এখানে দিয়ে দেবো। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। সো এরপরে আমাদের বলছে, এবার পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো এবং এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো? আমরা দেখবো যে কোন পাখিগুলো চিনতে পারি না। তোমাদের এলাকায় কখনো দেখেছো বন্ধুদের সঙ্গে আলাপ করে কেউ চিনতে পারো কিনা এটা আমাদের দেখাতে বলছে। যেমন আমাদের এখানে খয়রা চকাচকি, এটা কিন্তু আমরা এখানে মাঝে মাঝে দেখি, এরকম পাখি দেখি। তারপরে কালো স্কিমার, এইরকম পাখিও আমরা দেখি। তারপরে দেশি গুমরায় গুমচা, তারপর এখানে বন বাটন। ওকে, তো এরকম এটা কিন্তু দেখা যায়, লাল ঝুঁটি বুনিয়া ভূতি হাঁস আর কি, এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দেখা যায় সব জায়গাতে কিন্তু এখানে। ওকে, এটা কিন্তু দেখা যায়, সাদা খঞ্জনও দেখা যায়। তো এখানে বলছে যে এবার ক্লাসে সবাই আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারলে কি না। তো অবশ্যই আমি এখানে আপনি যে পাখিগুলো চিনবেন সেগুলো আপনি দিয়ে দেবেন এখানে, বা হ্যাঁ আমি চিনতে পেরেছি। পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছো বছরের কোনো সময়ে এসে এরা আসে। আচ্ছা, কোথা থেকে আসে বা কোথায় চলে যায় এটা খুঁজে বের করা যায় এখানে। আচ্ছা, এখানে বলছে প্রথমে শিক্ষকের নির্দেশে মোতাবেক দলগতভাবে ভাগ হয়ে যাও। পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখি এদেশে আসে কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝার আগে পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গার অবস্থান কিভাবে নির্দেশ করে তা জানতে হবে এখানে। সেজন্য শুরুতে পৃথিবীর একটি মডেল বানানো দরকার এখানে। বলছে তোমার স্কুলে গ্লোভ আছে নিশ্চয়ই, গ্লোভ বলতে আমরা এখানে বুঝি যেটা আছে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে প্রথম কাজ হলো সেটা দেখে নিজের মানে গ্লোভ বলতে আমাদের এই যে এখানে আমি জাস্ট এই যে এরকম একটা আমাদের গ্লোভ আর কি, এই যে এর মানচিত্র টাইপের এরকম, যে আমরা মোটামুটি সবাই দেখছি এটা, যে আমাদের দেখেছে পড়ার টেবিলের সামনে ওই একটা দেওয়া থাকে এখানে, তাই না? আচ্ছা, ছাদদের মানে এতে থাকে, টেবিলে থাকে। যে কোনো বল বা গোলক
আকৃতির কিছু গায়ে সাদা সাদা মানে কাগজ মুড়ে একটা মডেল করে কাজ করতে বলছে এখানে। এখন এই গ্লোবে বিভিন্ন এলাকায় চিহ্নিত করার পালা, কিন্তু কাজটা কিভাবে করা যায় বলতো? এখানে পৃথিবীর মডেল মহাকাশ এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখি যাত্রাপথে একটি ধারণা লাভ করতে পাওয়া যায় এখানে। সেজন্য পৃথিবীর পৃষ্ঠে কোন জায়গার অবস্থান কিভাবে বোঝানো হয় তা জানা জরুরি। আমাদের এখানে বলছে শিক্ষকের দেওয়া গ্লোভটা ভালোভাবে লক্ষ্য করো। এখানে গ্লোবের উপর নিচে আমাদের কি আছে বলতো, লম্বালম্বি এবং দুই পাশে আড়াআড়ি বেশ কিছু কি রেখা টানা আছে, খেয়াল করছো? এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমার তোমার ধারণা নিচে লিখতে বলছে এখানে। ওকে, আমরা এখানে ধারণাটা আমার নিচে লিখবো। এখানে গ্লোব বলতে আমাদের এখানে আই থিঙ্ক এখানে আছে, আমরা দেখি এখানে যে টেবিলের সামনে মাঝে মাঝে মানে এরকম একটা গোলাকৃতির থাকে এখানে। তো আমাদের এখানে দেখবেন যে এখানে এরকম কাটাকাটা দাগ আছে এখানে, এরকম হ্যাঁ কি আছে, এরকম কাটাকাটা দাগ আছে এখানে। তো টেবিলের সামনে যেটা থাকে এটার কথাই বলছি আমি এখানে। আচ্ছা, তো আমাদের এখানে কি, আমরা এখানে মানে এই রেখাগুলো কি কাজে লাগে বলতো, বলতে পারো তো? তোমার ধারণাটা নিচে লিখতে বলছে এখানে। তো আমরা এখানে দেখি একটু কি কাজে লাগে এখানে। অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর কোন স্থানের অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। এখানে আবহাওয়া এবং ব্যক্তিগত সম্পর্ক জানা যায়, মানে আমাদের এখানে যে অক্ষাংশ এবং